এই খান কি খবর আপনি? হঠাৎ করে বাবা জি, তুমি আমার রাস্তার মাঝে দাঁড়াইয়া খারাইন কইলাও কা? আপনার কথার তো কোনো মূল্যই নাই দেখি। এটা কি বা কথা কইলাও বাবা জি? আমার কথার মূল্য যদি না থাকে, বাংলাদেশের এমন কোন লোক আছে যে তার কথার মূল্য আছে? শুনেন, ভাবছিলাম যে গড়গ্রামান হাসা কথা কয়, তা দেখলাম একটা গড়গো হাসা কথা কয় না, ব্যক্তি সালাই মিশা কথা কয়। কথাটা ঠিক হইল না বাবাজি। আমি কই তোমারে বাবাজি আর তুমি গয়রো হালা কওয়া দর্শাও, এটা কি কামটা ঠিক করলাও? আপনারা হালা কব না দুলাবাই কব, তাই না? এই আপনার কথার মিল আছে এখনো? শুনো, একটা কথা কই, এই কমিশন গঠক যদি একটা কথা বলে সাগরের পানি কায়ত হইয়া যাবে, তবে কমিশন গঠকের কথা নড়চড় হবে না। আচ্ছা, আপনার আমি কি কইছিলাম? কি জানি কইছিলাম? হ্যাঁ, আপনার তো কথাই মনে রাখেন না। আপনার আমি কইছিলাম দুইটা বাচ্চা সহ একটা পাত্রীবাই করেন, আমি ওটা বিয়ে করব। দুইটা বাচ্চা সহ? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। তুমি তুমি তো কইছিলে যে দুইটা বাচ্চা সহ পাত্রীর ব্যবস্থা করে। আমার তো এই কথা কও না যে ছেলে মেয়ে বান্ধাই না লাগবো, তাই কি বলছাও? আপনি কে হোক সেদিন কয়ে দিলাম না আমি। আচ্ছা যাই হোক, করান যাবো, সমস্যা নাই। তাই কবে? কিন্তু কমিশনটা একটু বাড়তি না। খালি কমিশনের চিন্তা করেন না, সে দিমুনি কমিশন তো দিবার দিছে। আপনার এই যেই তো বড় ঝামেলা, আপনারা বিবাহ করার আগে দিমুনি 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 কন, কিন্তু পরবর্তীতে দিতে গেলে আপনারা চিপ পারে। কুকুরাই এখন রেজেন এখন মাহের মতো স্যাপ দেওয়ার গাইডি হালাইল পেস্তি দেয়। স্যাপ না, ওই পান খাইলে ইডুকা ফলকা যাই। শুনেন, হ্যাঁ, কারণ কি আপনি কি আমার বিয়ে করার পারবেন কি পারবেন না সেটা কোনছে? 100% আমার কাছে আইছেন, কোনো চিন্তা নাই। কোন বিয়ে করতে পারবেন? কোনছে কি লাগবে? ওই একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, আচ্ছা, মেয়ে কি বড় হইলে ভালো হয় না ছেলে বড় হইলে ভালো হয়? আরে হালা গড়কের ভ, তার বড় ছোটর কথা কই নাই আমি। একটা মেয়ে একটা ছেলে থাকলেই চলবো, কেন না? আমার তো আবার হইলো বাচ্চা কাচ্চো বনে, ডাক্তারে কইছে বাচ্চা কাচ্চো বনে। ও, আপনি বান্দার যা। আরে বান্দার জাত না, হে, আর সমস্যা আছে, এজনে বউ রাগ করে থেকে গেছে বাচ্চা বনের দিকে। ও, আমার তো আবার বয়স হয়ে গেলি নিদান কালটা আছে না, নিজের মতো করেই পোলাহান দিয়ে আমি পালমু, বুঝুন নাই? মেয়েটা বিয়া দিমু, আমারই মেয়ের জামাই হবো, আমারই পোলো হবো, বাড়ি ঘর লিখে দিয়ে তোমার সমস্যা কি? মেয়া বিয়া আলা তৈরি ভালো না, বুঝছেন কি? তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আপনার কাজেই তো যাইতাছি, যদি হালকা পাতলা কিছু দিতেন আর কি। শুনেন, এর আগে দুইবার করে দিছি আপনারে, একটা বারো কাম করেন নাই, এবার কাম করেন, নগদ টাকা দিব। যান যান, যদি পান খাওয়ার কিছু পয়সা থাকে। পান খাওয়ার দাই, দুইবার দিছি, যান খালি। ব্যবহারটা বেশি ভালো হইল না, দেখেন চিন্তা ভাবনা কইরা যদি দেওয়া যায়। দিছি, যান যান। খালি সিনের টেহা, খালি কমিশন কমিশন কমিশন, এই শালার কমিশন গন্ডি গায়ে আজকালে বিয়াটা করে শান্তি নাই। টেহা দিলে বিয়া করায় না, দিলি করায় না, দুইবার করে টেহা নিল, শালা আমার পাত্রী দেখে না, যত সব ফালতু করতো। একটু আক্কেল জ্ঞান যদি মানুষের। আরে রাস্তার মধ্যে আবার মহিলা মানুষের লোকের বাইজা দল। রাস্তার মধ্যে আমি আপনার বাজাই নাই, ধরছি। তা মা জনন কি জন্য ধরলাও গো মা? শুনেন, আপনার সাথে তো মেলা কথা আছে, কিন্তু দাঁড়ায় কথা বলা যাবে না, একটু ফাঁকে চলেন, বৈশা কথা বলি। মহিলা মানুষের সাথে বৈশা কথা বলবো? আসো আসো, আপনি তো জানেন
আমার জামাইটা মারা গেছে, ওই দিনকে আপনার কইলাম যে আমার জন্য একটা ছেলে ঠিক করে দিয়া গো। এই বয়সে যদি জামাই মারা যায় তোমার একটা কথা কই, তা তোমার পোলাহান কয়জন? দূর বাচ্চা কোন থেকে আইব, বিয়ে হয়েছে 3 মাস, এর মধ্যে জামাইটা মরে গেছে। আরে না, ওইভাবে তো আসলে নিয়ত খারাপ কইরা ধরি নাই, তুমি অযথা তোমার ভুল বুঝতাছো। না না, আপনারা ভুল বুঝলো কেন? মনে হইলো যে জামাইর কান্দে মাথা দিয়ে শুয়ে আছি। সর্বনাশ করছে গো, তওবা তওবা তওবা। এগুলা তুমি কি বলো মা জননী, তুমি তো আমার মেয়ের বয়সের বয়স। দূর কি কোন এগুলি, আমি আপনার মেয়ের বয়স মুখে এর লাগা। আচ্ছা শুনো, কোন যদি খালে তোমার 2-3টা বাচ্চা থাকত, হ্যাঁ আমার কাছে সেই একটা ছেলে ছিল, ওর তো ছেলে না একবার রাজপুত্র, ওই ছেলেরে যে কোনো মেয়ে দেখলে টাসকি খাইয়া পয়রা যায় না। আচ্ছা সন্তান ছাড়া কি উনি বিয়া করবো না? না ওনার আবার একটু সমস্যা আছে তো, উনি যদি বিয়া শাদি করে তাহলে 15 দিন বাল বাচ্চার মুখ দেখবার পারবো না। এই কারণে ওই বাল বাচ্চা হুদ্দা যদি কোনো মহিলা থাকে তাহলে সে বিয়া করবো। আহ আমার কপালটা কি পোড়া, তাই না? আমার একবার মান সম্মানটা তুমি শেষ করে এলাও, আমি হইলাম কমিশন কত, আমার কি এগুলো বলা তোমার সাথে? দাঁড়ান, আরে শুনো একটা কথা বলি। বলেন। এই যে তুমি যে কথাটা বললাও, হ্যাঁ আমার কাছে বিয়ে বলতে চাইলাম, আমি যদি তোমারে বিয়া করি আমি কি কমিশন পাবো? পাবো না। আর অন্য জায়গায় যদি তোমার আমি বিবাহ দেই, ওরে আমার কমিশন পাগল ঘটক, হ্যাঁ আমার মতো একটা যুবতী মাইয়ের বিয়া করলে আপনি কি সমস্যা হইব? হ্যাঁ নাহলে 5000 টাকাই আপনি পাইবেন না, তা তো কত কি আপনি? শুনো মা জননী একটা কথা বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি আমাকে তুমি এক কাজ করো, কি করবো ওনা হান্তিকে 2-3টা পোলাপান বানাই নিয়ে আসো, ওই বেটার কাছে যদি আমি তোমাকে বিবাহ দিতে পারি 25,000 টাকা আমাকে কমিশন দেবো, বুঝছো কি? এই নিয়া আমি কোন খান থেকে পোলাপান বানাই আনবো? হ্যাঁ তাহলে আমি আপনার কাছে কেন আইছি বিয়ের কথা কইতে? এই রাখো 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 রাখো, তুমি তো অযথা আমাকে মারতাছো, বুঝছো কি? আহ হাইরে সংসার, রাজ প্রাসাদের মতো সংসার, ছেলে দাও কি দেখতে শুনতে উঁচা লম্বায় একের একটা ছেলে, তাই নাকি? শুনো আমার মনটাই কইতাছে যে ওই ছেলের কাছে বিবাহ বইয়া আমি নিজেই সংসার করি। এই মরার ঘটক পাঠার মতো কথাবার্তা কন কি লেখা, আপনি একটা ছেলে হইয়া একটা ছেলের বিয়ে করবেন? তো করেন না কেন, আপনি বসে যান বিয়া। ও নেই তো ঝামেলায় পড়ছি, ও ছেলে আমিও ছেলে, সমস্যা তো ওইখানে যাই। এই ঘটক সাহেব, কি কি আপনি কি আমার বিয়ার দিবেন না? দেবনি দেবনি, যান দেবনি, যান যাইতাছি, যান যান। শালার ঘটক খালি ছিলেন খালি টিয়া দেই, আমার মতো যুবতী মেয়ের কষ্টটা চিনলো না। ওই ছেলেটার কাছে আমি নিজে বিয়ে বইতাম, কিন্তু ওই যে 25,000 টাকার কমিশনটা মায়ের যায় দিকে বিয়ে বইতাছি না। তুই হুইয়া থাকবি থাক, ভালো কথা, পাও সবাই দিয়ে হুইয়ারি চাস কে, হেডে কর ঢাও কে, হ্যাঁ জান থেকে যা, তোর নাকাল বাবা মা ডাকে না, যা সাকা। এই আমি তোর আবার কি করলাম যে আমার নাকাল বাপ তোর নাকবো না? তাই তো, তোর নাকাল বাবা মা ডাকে না। আর তুই আমার বিয়া করাইতাছ না,
আমি কি হারিয়ে গেলি বিয়ে করাবি আমারে? তোর নাগাল বাপ আমার নাগবো না, যা। ওরে খোদা, তুই ওই পর্যন্ত যাই রে স্যার, আমি কি তোরা না করছি যে বিয়ে করাম না? তোরে বিয়া করাবা নিকে তো আমি গড়ক ধরছি। গড়ক আমার বিয়া করাবা নিকে তোর জানা, তুই তো বিয়া করবা নিকে গুটাইছে। দাম দাদা, আমি বিয়া করমু? উচিত বিয়া করমু কিছু নিকে? উচিত কথা কইলি বড় মারবা রাও। মারবা না হিতরা আমি না? তুই তাই তো। এই যে হল, ভালো কইরা কামাই রুজি কর, তোর আমি বিয়া করামু। ওই যে কমিশন গড়ক আছে না, সেই গড়ক রে ধরছি। সেই গড়ক রে ধরেই তো আমার বিয়া পাইছে চাচা খালি। তুই গড়ক কমিশন গড়ক আর গড়ক হইলো নাকি? কেমন আবার কি করছে? ও জেনে নেহে নি খালি কমিশন খায়। যে কমিশন না খাবে হারবো গেলে যা। কমিশন খায় খাই গ্যা, তা তো দুঃখ নাই, বিয়ে হইলি হয়। ও তো আমার তোর দেহ সন্দেহ হয়, তুই কি আমার আপন বাপ নাকি? এই জিনিসটাই সন্দেহ হয়। ওই বাপ কোনদিন আবার আপন পর থাকে? আপন বাপ থাকলি বা? আমি তো নিজের স্বভাব। নিজস্ব বাপ, নিজস্ব বাপ থাকলে এতদিন বিয়ে করাইতি? এই যে বাইতে গুনাম বাইরে গেলাম গা, যেদিন বিয়ে করাবি সেদিন আমি বাইতাম। বাবা শোনো একটা কথা কই তোমারে, তুমি কামে যাও, কাম করো, আমি কথা দিলাম এক সপ্তাহের মধ্যে তোমার বিয়ে করাবো। বিয়ে না করা পর্যন্ত তো আমার একটা কামের মধ্যে বাদ দিব না আমি। যা বাবা কামে যা। কি তোর সাত দিনের মধ্যে আমি বিয়ে করাবো? বিয়ে না করান বল তো আমি কামে যামু না? না না, দিস ইজ নো, একবারে না। ইংলিশ করছ তুই আমারই লগে? হ্যাঁ আমি ইংলিশ করব না, আমি ইংলিশেরই জাত। হাই রে হাই পোলা রে। হ্যাঁ রে কি কাকা, আমি ইংলিশের জাত, আমার জীবনে কোনদিন স্কুলে যাই দেই নাকি? ও ইংলিশের জাত হলে কি করে এখন? হাই রে হাই রে, এই পোলারে যদি আমি বিয়া না করাই এই পোলা তো থামবো না। আর ওই যে শালার কমিশন গড়ক, ওই গড়কের পাশে ঘুরতে ঘুরতে জোতা হয়ে গেল ছয় জোড়া, এ পর্যন্ত পাইলামই না। আচ্ছা ঠিক আছে, গড়কের বাড়িতে আমি তো যাইতেছি। আমার একটা মান সম্মান আছে, আমি কমিশন গড়ক, এই আমার যদি কলারের মধ্যে ধইরে এবার চোরকির নাকাল ঘুরান, আমার মান সম্মান থাকে? শালার গড়কের বাচ্চা গড়ক, তোরও মান সম্মান আছে? শালা বেলা হয় জানি কনকার, তোরে যে বারে বারে যে কইলাম যে আমার পোলারা বিয়া করে দে, তা তো পারলি না। আজকে পোলায় কয় কি, তুই তো আমার নিজের বাপ না? হ্যাঁ আরে ভাই, আমি তো সেই জন্যই আইছি। এই জন্যই আইছে? সেই রকম একটা পাত্রী পাইছি। হ্যাঁ সেই রকম একটা পাত্রী পাইছি, আপনার ছেলে দিয়া যা সুন্দর মানাবো, মনে হবে যে দুইটা কবিতর বাচ্চা মানে একখানে হইছে। এত সুন্দর মেয়া, এত সুন্দর মেয়া বুঝা গেল গড়ক সাহেব। কিন্তু সমস্যা কি জানে? আবার কি সমস্যা? এই মেয়েটার বয়স এই মনে করেন চল্লিশের থেকে ছয়চল্লিশ বছর বয়স হবে। চল্লিশের থেকে ছয়চল্লিশ বছর, তার মানে আমার পোলার তো পুরো বাইশই হয় নাই গিয়া। এইখানে একটু সমস্যায় পড়ছি। এখন কি আপনিই করবেন না আপনার ছেলে দিয়ে আনবেন? না 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 না, আমি আরো ধারণা করছি কি, হ্যাঁ আপনাদের সেইরকম মানাবে। আরে ভাই রে, এটা সম্ভবই না। আমি যদি এখন বিয়া করি, আমার যে পোলা যে খেবা ধরছে, আমার তাই না কর 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 করে ফাইরা হালাই দিব, তাই না কি? হ্যাঁ আপনার বাসায় আইনা দিব। মেয়ের বয়স কত? ওই মেয়ের বয়স আমি যতটুকু জানি তাতে বারো থেকে তেরো হবে। কম কমায় না বয়স? আরে ওটা ব্যাপার না, আপনি খালি কমিশন দিবেন আমি কাজ ছাইরা দাম। কটক সাহেব, এই অল্প বয়সের মেয়ে দিয়া যদি পোলা বিয়া করাই এটা তো অপরাধ। আরে আপনি বুঝেন না কে, টাকার কাছে কোনো অপরাধ নাই। ওই হালার বহালা, টাকা দিয়া কি সব জিনিসই করা যায়? যখন ওই অল্প বয়সের মেয়া দিয়া বিয়া করামু, যখন থানায় দিয়া পুলিশ আইয়া পোলারে হুদ্দা আমারে হুদ্দা বাইন্ডা যখন নিয়ে যাবো তখন কি বাবু? আরে বাপ বাপ করতে করতে যাবেন গা। আরে হালার পুত, আমি ওখানে বাপ বাপ করতে করতে যাব গা, তুমি দেখো আরেকটা মেয়া দেখো। আচ্ছা ঠিক আছে, দেখে আমি আপনার জানাবো। আঠারো বছর উনিশ বছরের মধ্যে যেন মেয়া থাকে। আঠারো উনিশ, আঠারো উনিশ, আঠারো উনিশ, কত উনিশ, আঠারো উনিশ। আচ্ছা ঠিক আছে পোলা, এখন তোরে পামুনি, এই যে গটক আবার লাগাইয়ে দিলাম, দেখবো তোর বিয়া করাইয়া দেখি কাম কাজ করোস কিনা না করোস, এম পামুনি তোর আরাম যত জানি কর গা, কাম করবি না। কি কমু ভাই,
ওই জাঙ্গুর নাই বেলি ওর বড় দেখে পাচ্ছি না, পাড়া ঘরে বেগের বিয়ে করে হালাইতেছে, আমার এই বন্ধু বিয়ে করে না। তোর বাপের বরাদ্দ একটু কমই আছে। আচ্ছা ভাই, তোমার হাতে কি আঙ্গুল নাই বলি বিয়ার সম্বন্ধে আলাপ সালাপ করছাল না? কতদিন আগে তো করছিল রে, কিন্তু তোর কথা তো কয় নাই। তাহলে হের কথা কইল কি কইলা তুমি? ওর ওই হুমুন্দির বলে এত বড় সাহস, এত বড় পোলা থাকা গেলে নয়তি বিয়ে করবে নাকি ঘুরে? ওর আজকে খাইছি ওর আজকে আদি ভেঙে তুমি যদি আমার বিয়ে না করায়। আমার বিয়ে করাই না, ও বিয়ে করবে নিকে খালি জায়গায় জায়গায় ঘুরে। তোর বাপের তো তিন জায়গায় পাত্রি দেখছে, আমার নিকে জড়িত। আমিও বিয়ে করবার যাইছিলাম, আমার কইছাল যে তালি আয়ো আমি গেছি যাই তোর বাবে কাজে অভিষেক নিয়ে। হাই রে হাই ভাই, আপনি তো আমার মাথা নষ্ট করে আলালেন। ওই যে কমিশন গড়ক, ওই হুমন্দির বলে আরো তাউট ওর কাছে কইছে আমার বিয়ের কথা, আমার কথাই কইছে না, ওর আঙ্গনায় বেলির কথাই কইছে, তাই বান কই কেরা? তোর বাপের কথাইও নেই, আমি আসিলাম তোর বাপ হয়ে মনে বিয়া করবো নিয়ে মনে খেবা ধরছে, তোর নাম কইয়া পাত্রি দেহে কিন্তু আসলে দেহ হইলো হেডটা। শুনেন ভাই, আর কথা কই, আপনি পাই ধরে কই ভাই, আমার একটা ব্যবস্থা করে দেন। আর দূর ছাড়া আমারই বউ নাই, আমি তোর কি করে ব্যবস্থা করবো? আমি পাত্রি খুঁজতেছি, হন যদি যদি বিয়া করবার চাস নাই বেলিরে ধর উপরে রাখ। তোর ভিতরে এই প্যাস, হ্যাঁ তোর এত বড় পোলা তুই, তুই নিজে বিয়ে করবার নিকা ঘুরতাইছে নাই বলি আজকে তোরে খাইছি, তুই আমার বিয়ে করাবি নয় তোরে বিয়ে করামু নাই বলি, তুই থাক বাইতে। আয় আয় নাই বলি, তুই না বিয়ে করবি তোরে বিয়ে করাম আজকে। বাবা তুই থাম থাম, আমি তোরে বিয়ে করাম তিন দিনের মধ্যে বাবা বিয়ে করাম, দেখ দেখ বাবা আইসা গেল আইসা গেল বাবা বাবা, এই যে বাবা বাবা থাম 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 থাম, আয় নাই বেলি তুই না বিয়ে করবি, থাম তুই থাম, আয় তোর বিয়ে করাম আমি বিয়ে করব। ওই না বেলি খাই বিয়ে করব, ওই না বেলি হলো ও গোপালগঞ্জ আছে সবেদের মেয়া, নাম হলো জরিনা, তার বিবাহ হয়েছিল, দুইটা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। পাইছি, আরে পাইছি কওছে, এই খোঁজটা আগে পাইলাম নাকি? এইটা যদি খালি শরীফের নাকি মিলে দিতে পারি তেলি তো আমি টাকা পাই 25,000। হ্যাঁ আর কোন আইন আছে নাকি? এই যে ফুটি ফুটিকের মেয়ে আছে কুলসুম, মেয়েরা মার্শাল্লাহ দেখতে কিন্তু তেমন ভালো হওয়ার কথা, উচ্চতা 3 ফুট। হাই রে হাই, ওরে বাবা বসে 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 ভাই, আমার পোলা আছে না বিয়ান দিকে খেপা ধরে গেছে গা, আমান বানা নারী নেই আমার বাইরে বানি গেছে ভাই। হাই আমি দাঁড়াও ঠান্ডা বার দাঁড়াও বাচ্চা, আজকে তোরেও খাইছি ওরেও খাইছি, আরে রাখো আমার কথা বলতে দাও। আরে শুনেন আমার দোষ আছে? কি দোষ? এত বড় ডাঙ্গর পোলা আর আমি বিয়া করাই লাগে,
আমনের পাশে ঘুরতে ঘুরতে আমার জান শেষ হয়ে গেল গা। আমনের কাছে বিয়ে করাইতে চাই। আপনি মেয়ে তো আছেন? আরে মেয়ে তো রেস্তাছি। এটা কি কারণ? আর দিন আরে রাখো। আমার হুদ্দা মারবা না। তোরে হুদ্দাই মারমু কাড়িং গড়গের বাচ্চা। মাতুলি আমাতুলি তোমার আঙ্কেল রাগলস পানি আই না দাও। গলা শুকাইছে না? আরে এই বা পোলা যদি ঘরে থাকে খান ভাই। মাতুলি তুমি ভিতরে যাও। ঠিক আছে। আপনার মেয়া থাকতে আপনি কিসের নিকে আমার পাশে পাশে ঘুরাইতেছেন? আপনি পাগল। কি পাগল? একদম ডাইরেক্ট পাগল। আমি কিভাবে পাগল? শুনেন, অন্য একটা মেয়া যদি ঘটকালি করে বিয়া দেই তাহলে আমি 5-10-15 হাজার টাকা কমিশন পাবো না? তা পাবেন। এখন নিজের মেয়া বিয়া দিবার গেলে আমি কি কমিশনটা পাবো? তার মানে হলো নিজের মেয়ার বিয়ার মধ্যেও আপনি কমিশন খাবেন? জি। আব্বা কি আমি প্রয়োজনে 5,000 টাকা কমিশন দেব কারিং করেছি আমি ঘরে যাই। আমি দিমু আব্বা।